খালাকনাকুম, কিসের সৃষ্টি? ওয়াফিহা নুইদুকুম, কই যাইবেন? যাইবেন, যাইবেন, আমরা কবর যাইবেন? আমি যাবো না, যাবো না, নিয়া যাইব। এই কোন কি যাইব, কোন আমরা কি যাবো না, নিয়া যাইব? এই যাইতে পারবেন না, কি যাইব, কোন নিয়া যাইব? সৃষ্টি কিসের, নেব কোথায়? পুনরায় আবার জীবিত করে কে উঠাইবে? মিনহা খালাক না কুম ওয়াফি হা নুইদুকুম ওয়ামিন হা নোহর জুকুম তাবাতান নোহরা, ঠিক নেই? এফতে দাবু এনতে খায়ম খাকে হাস, এফতে দাবা নাকি এনতে হাস তুমি, এফতে দাবু এনতে খায়ম খাকে হাস, কি গৌরব, কি অহংকারী, কত শুরু মাটি শেষ কি? এফতে দাবু গেলতে খায়ম খাকে খাস, যা সব খাকি তা খাল্লুস গাছতে খাস। ও জগতের মানুষ, আল্লাহ একবার সৃষ্টি ও মাটি, নিবেও আবার কি কন মাটি? সামান্য একটু সময়, কি সময়? সামান্য সময়। অমা হাজিল হাজাত দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাও কানু ইয়ালামুন। কেমনে বুঝায়? অমা কই দুনিয়ার হায়াত কিছুই না, কে কয়? আল্লাহ কয় দুনিয়ার হায়াত কি না, কোন? ওমা হাযিহিল হায়াতু দুনিয়া ইল্লা লাহুউন ওয়া লাইব, কি একটু খেলাধুলা, একটু কি? এই দুনিয়ার হায়াতের সময় কতটুকু? সামান্য খেলাধুলা, আর আহারে আল্লাহ। এই জন্য বুজুর্গ বলেন, খেলাধুলার সময় কতটুকু? এই এক ঘন্টা, দেড় ঘন্টা, পনেরো মিনিট, বিশ মিনিট, আধা ঘন্টা, পুনে এক ঘন্টা, উদ্দে দুই ঘন্টা, ঠিকই বলেন ভাই। আর আখেরাতের হায়াতের কি আছে, শুরু আছে কি নাই? ওয়াল আখিরাতু খাইরুম ওয়া আবকা, অতি উত্তম এবং চিরজীবী, চিরস্থায়ী, চিরজীবী কুন্ডা। ওয়াল আখিরাতু খাইরুম ওয়া আবকা, এই জন্য দুনিয়ার হায়াত সামান্য সময়। কি সময়? সামান্য সময় কতটুকু? বৃষ্টি হইলে পানি যখন জমা হয়, বৃষ্টির পানির মধ্যে কি হয়? ফুটকা, কি কন আমরা? এটা কয় বুদবুদ, কি কয়? একটা ছোট শিশু যদি কে হুজুর আমার অজ্ঞা কি দাও, ফুটকা দাও, কি এর ফুটকা? বৃষ্টির পানির লোকের তৈরি হয়েছে না, তখন বাচ্চা যখন ফুটকা চাইছে, অন কি বিপদ, এ ফুটকা কেমনে দিব, ফুটকা বুঝুন না। বুদ্ধিমানের কাম কি? বাবা তুমি নিজে লো, আয়ো তুমি কি আর কও? আচ্ছা ফুটকা লইতে পারেনি, কোন ধরলে কি, কোন ধরলে কি, কোন? আল্লাহ চান্দে দিনকে জিন্দেগানি মেসলো হোবাব আবে হায়, ফুটকারে কয় হোবাব, ফুটকারে কি কয়? কয় চান্দে দিনকে জিন্দেগানি মেসলো হোবাব আবে হায়, আইনে জামে দাউরি গামকা বস্তু যে আদাব হায়। ও দুনিয়ার হায়াত হইল, আল্লাহ তো বলছে খেলাধুলার সময়, আর কবি তার ভাষায় বলে এটা হইল ফানির ফটকার মতো, এই আছে এই নাই। আল্লাহু আকবার। ওয়া ইন্না দারাল আখিরাতা, ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাও কানু ইয়ালামুন। তাই ভাই, আমাদের রবকে, তো রবের কথা স্মরণ আসেন, এখন কিসের জগৎ, কোন রুহু আছে, কি আছে, বডিও আছে, তো রুহের খোরাক, বডির খোরাক হইল কি? মাটি। যা খাই, যা উৎপাদন, সব কি? আমিও কি, খাইও কি, আর রুহের খোরাক কি? আলা বিযিকরিল্লাহি তা তোমা গিন্নল কল, সুবহানাল্লাহ। কয় এই যা খাইতে আছে এটা হইল বডি, রুহ কিছু খায় না, হের খোরাক কি, খাদ্য কি, কার জিকির,
মাওলা ফাকির জিকির ঠিক নি বলেন ভাই, তো বডিরই তো খাদ্য দেই, রোহরে দিতে রাজি আছেন ইনশাআল্লাহ, রোহরে দিবেন না খাদ্য, রোহের খাদ্য হইলেও কাজ জিকির বলেন ভাই। ওই যেটা মুফতি শহীদুল ইসলাম সাহেব সাইনবোর্ডের কয়ে গেছে না, কইছেন বলেন ভাই, আল্লাহ এটা হলো কিসের খোরাক, কোন রোহের খোরাক, তো রোহের খোরাক দিতে রাজি আছি না ইনশাআল্লাহ, দিমু না সেই অল্প কয়েক মিনিটের মধ্যে। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ কথা বলছে, হাজি সাহেবের কথা বলছে, বলছেনি আল্লাহ কাদ আফলাহ আমান তাজাক্কা, আল্লাহু আকবার, হায় হায় রে আল্লাহ, বলবুনি কতটুকু, এদিক যাবো না এদিক যাবো, আল্লাহ জানে না। রশিদ আহমদ গঙ্গুই আর কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই ওনারা লেখাপড়া করছে দিল্লি, কোন জায়গায়, কোন দিল্লিতে লেখাপড়া করার পরে দেয়া রশিদ আহমদ গঙ্গুই আফকা মিনার স্বামী তিরমিজি শরীফ পড়াইতে আমাদের ওস্তাদ সাইদ আহমদ সাহ পালনপুরি কোন রহমতুল্লাহ আলাই, উনি এবার মারা গেছেন, মারা গেছে না সাইদ আহমদ সাহ পাল, ওনার জীবনী বাইর হয়েছে, তো উনি আমাদের ওস্তাদ তিরমিজি শেখ আব্বাল আর তহাবি, উনি তখন উনি বলছেন রশিদ আহমদ গঙ্গুইর কথা বলতে আইয়া ক আফকা মিনার স্বামী ফতুয়ার স্বামীওয়ালা যেটুকু ফেকা জানে আমাদের রশিদ আহমদ গঙ্গুই এর চেয়ে বেশি জানে, আল্লাহ আকবার, আল্লাহ বা আফকা মিনার স্বামী, আফকাহু মিনার স্বামী, আফকা মিনার স্বামী ফতুয়ার স্বামীওয়ালার তো বেশি কি জানে কোন ফেকা জানে। ছোট্ট কতুর ঘটনা কই আর ওয়ায় সালাসা বা অন্যান্য কিতাবের মধ্যে ওদের ফাইবেন, এরা যখন বয়াত গেছে রশিদ আহমদ গঙ্গুই কি হইতো চায় না কার কাছে, আমি পারতাম না তাহাজ্জুদ পড়তাম, এই বারোটা সুয়ে জিকির করতাম, এই সে এটি আমি পারতাম না, কে কয় রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই কার কাছে কইতে আসে, কাসেম নানুতুবির কাছে, তো কাসেম নানুতুবি কয় ঠিক আছে আমি হুজুরের লোক পরামর্শ করি, হুজুর রশিদ আহমদ গঙ্গুইরে আনছিলাম দেখা সাক্ষাৎ হয়েছে তো, অন আমি কই বয়ত তো আমি বয়ত, হে কয় আমনে বলে কইবেন হেরে জিকির করতো তাহাজ্জুদ পড়তো এরশাক পড়তো আউআবিন পড়তো শ্রেষ্ঠাত্র উঠতো, হে কয় এটি ফাটত না, ডাক্তার তো বড় রুগী কত কথাই কইব কেন ঠিক নেই বলেন ভাই, সেহেতে গি হেস বজু যাবে আজ তো বিব, সেহেতে গি হেস বজু যাদে আজ তো বিব, সেহেতে আ হেস বজু যাদে আজ হাবিব, কয় পৃথিবীর মধ্যে দুই প্রকার ডাক্তার, কয় প্রকার, কোন এক প্রকার ডাক্তার আছে বডি চিকিৎসা করে, আরেক জাতীয় ডাক্তার আছে রুহ চিকিৎসা করে কলম চিকিৎসা করে, ঠিক নেই বলেন, সেহেতে গে হেস বজু যাদে আজ তো বিব, সেহেতে আ হেস বজু যাদে আজ হাবিব, হুজুর কয় থাক কয় হেরে কও জিকির করণ লাগতো না, তাহাজ্জু ফরণ লাগতো না, এরশাক ফরণ লাগতো না, আউ অভিনু লাগতো না, হেরে কব বয়াত হয়ে যেত, রুগী তো কত কথা কইব, ডাক্তার এনে জানে ইঞ্জেকশন বা ট্যাবলেট কেমনে দিব, ঠিক নেই বলেন ভাই, ট্যাবলেটটা কোন ট্যাবলেট আঁকবো এটা কে জানে, ডাক্তারে জানে, কয় ঠিক হ্যাঁ রশিদ আহমদ গঙ্গ তুমি বয়াত হয়ে যাও, কে হয়ে যাও বয়াত হয়ে যাও, তো দুজনে কী করেছে কোন বয়াত, তো খানকা, খানকা শব্দের অর্থ কি জাননি, এবাদত খানা, খানকা শব্দ অর্থ কি এবাদত খানা, বুঝলি রাত্রে আস্তে আস্তে খাদেম করে কষে রশিদ আহমদ গঙ্গুহির বিছনাটা আমার বিছনার কাছাকাছি দিবে, আর কাশ্মীরটা একটু দূরে দিল অসুবিধা নেই, কাশ্মীরটা কি দিলে কি না এখন, তো বাস বয়াত হইল, কষে তিন দিন থাকবো, কয় দিন কোরামিন দিছে ঠিক কইয়া আল্লাহ, তিন দিন দিছে, রাত্রে শুইছে খাওয়া দাওয়া খাইয়া আসল নামাজ ঘুরিয়া শুয়েছে, শেষ রাত্রে উঠছে সব মানুষ উঠছে, উইটা তাহাজ্জুদ ধরিয়া বারো তসবি, বারো তসবি বুঝেন নি, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ালে মা সওয়া বাসাদ নামারা খেয়ালে মা সওয়া বাসাদ নামারা জেহার মুকুন্তা জাল্লিয়া শেকারা গায়রুল্লারে করবর্তন বাইর করো আল্লাহ সারা যা আছে সব কিছু বাইর করে দাও কেউ নাই আল্লাহ সব সারা এক ধরো আল্লাহু আকবার বলুন ধরো কোন খেয়ালে মা সওয়া বাসাদ নামারা জেহার মুকুন্তা জাল্লিয়া শেকারা যখন সব কিছু সারিয়ে দিয়া গভীর রাত্রে ডাক শুরু হয় আল্লাহ আর ফের উমি কি কয় কয় যখন নাকি তোর জবানে ডাক শুরু হয় তোর যেটুটা ফসম আছে প্রত্যেকটা ফসমের গোড়া দিয়া খোদার তাজালি বাইর হয় আল্লাহ আকবার খেয়ালে মা সওয়া বাসাদ নামারা যেহার মুকুনে তাজালি গাছে কারা বিছনাটা বিছানা বুঝুন তো শোয়ার শোয়ার গদি গাদিটা আমার কাছে দাও দিয়া দিছে আবার সব খাদেম করে কেছে খবরদার রশিদ আহমদ গঙ্গুরি কেউ জাগাবে না বারো তসবি তাহাজ্জুদ ধরিয়া বারো তসবি চালাইছে নিজে উঠছে কেউ জাগায় না নিজে উঠে উজু বানাইছে তাহাজ্জুদ ছয় রাকাত সাত রাকাত আট রাকাত যতদূর সম্ভব কী করছে আদায় করিয়া আস্তে আস্তে একটু জিকিরও করছে কী করছে কোন জিকিরও করছে একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল আজকে বিদেয়ে যাইতে আছে বিদেয়ে যাইতে আছে দোয়া লইয়া যায় না হুজুর দোয়া করিয়েন কয় সব তো করাইয়ে দিছেন আমি কইছি জিকির করতাম না তাহাজ্জুদ না আউগা বিন্না এশাক না শাস্ত না তোমার কি বলছেনি কেউ কয় না কেউ বলতে করলাকা কয় থাকতাম তো পারি না আল্লাহু আকবার থাকতাম তো কি কন থাকতে তো পারি না আল্লাহু আকবার হাদিস সাহেব লেখে হাদিস সাহেব দশটা কিতাব লিখছে কয়টা দশটা একটা কিতাব আছে দর্দনা কি নাম কোন ব্যথা ব্যথা এটা মেতে লেখে একা একেশ কেনে মুঝে গো জাগায়া একা একেশ কেনে মুঝে গো জাগায়া জাগা করছো মুসিবত মে গেরায়া সোয়া করে যাসে কেনে মুঝে গো জাগায়া জাগা করছো মুসিবত মে ফসায়া আমি ঘুমায় রইলাম রাত্র তিনটা চারটা বাজে কে জানি আমারে জাগায় দেয় জাগায় দে উড়াকে অজু কর অজু বানাইলাম কয় তাহাজ্জুদ পর তাহাজ্জুদ পরিয়া সারলাম কয় আর সুইতিকা কয়েকটা ডাক দেস না আল্লাহ আকবার কারে ডাক দিত নাজি আছেন নি একা একে সেখানে মুঝে গো জাগা জাগা করছো মুসিবতে মে গেরাজা সোয়া করে যাস কেনে মুঝে গো জাগা জাগা করছো মুসিবতে মে ফসাজা ও ভাইরা আল্লাহ আকবার কয় সব তো করাইয়ে দিলেন কয় কে করাইছি আমরা কি তোরা জাগাইছি কয় কেউ যা শুয়ে হতো থাকতে কয় এটা অন্য ব্যাপার আল্লাহ আকবার আচ্ছা কোন চাই টঙ্গি মাঠ আছে না সামনে আইব কেন সামনে আইতেন কয় আমি তো ওই সাইডে ওই সাইডে আচ্ছা একটু আইন তো ওই সাইডে জাগা দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব সার কয় ধরো একজন কয়জন আই বাইরা আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ রবকে দুনিয়া তো রব কবর রব হাশরের ময়দান রব সব জায়গায় তুমি ঠিক নি বলেন ভাই এই রবের উপরে ইন্নাল্লাযীনা তুরুহ জগত রব এখন বড়ির জগত কি রব যখন বড়ির থেকে জামুগিয়া তখনও কি কন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু কি থাকতে হইব ইসতিকামত অটল মজবুত রাজি আছেন এই মজবুত থাকতে রাজি আছেন সুম্মা ইসতাকামু তাফসীর অনেকগুলা কেউ কয় লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কি থাকা অটল থাকা কেউ কয় আল্লাহু আকবার কোরআনে কারিমের উপরে কি থাকা অটল থাকা কেউ কয় সুন্নতের উপরে অটল থাকা
এক একজনের এক এক ব্যাখ্যা। অটল কেম কারে কয়, বেলালে হাফসিরে জিজ্ঞাসা করো অটল কারে কয়, হযরত ওসমান গনিরে জিজ্ঞাসা করো অটল কারে কয়, ঠিক নেই? আহ, খুতবাতে হাকিমুল ইসলাম দশ খণ্ড, কয় খণ্ড? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই লেখেন, যখন নাকি আল্লাহ আকবার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু সজ্জায়, কি সজ্জায়? মৃত্যু সজ্জায়, সাহাবায়ে কেরাম নিকটে বৈসা রয়েছে, কি বৈসা রয়েছে? নিকটে বৈসা রয়েছে সাহাবায়ে কেরাম, কেউ কলমার তালিম দেয়, তাল তলকিন করে, কেউ কলমা পড়ে, কেউ সুরে ইয়াসিন পড়ে, হযরত বেলাল কোনো কথা নাই, আওয়াজ নাই, একবারে চুপচাপ নীরব, কথা নাই। সাহাবায়ে কেরামের মনে মনে কষ্ট, এত বড় জরিলে কদর সাহাবি, মসজিদে নববীর মুয়াজ্জিন, এখন মৃত্যুর সময় তার ঠোঁটগুলি লড়ে না, কোনো কথা নাই, চিন্তা যুক্ত আছে, একবারে চেহারাটা মলিন। কারি তৈয়ব সাহেব লেখে, একবারে মৃত্যুর নিকটে নিকটে যখন হয়েছে, হঠাৎ করিয়া লক্ষ্য করিয়া দেখে আপাত মস্তক মাথা হইতে পা পর্যন্ত সবটা শরীর নূরে নূরানিত হয়ে গেছে, এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে হাসতে আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, হে বেলাল, এতক্ষণ পর্যন্ত তোমার কোনো আওয়াজ নাই, চেহারা মলিন, কোনো শব্দ নাই, এখন তোমার নিচের অংশ ঠান্ডা হয়ে গেছে, মৃত্যুর কাছাকাছি, এখন তুমি হাসতেছ? কৌ সাহাবায়ে কেরাম, তোরা আমার নামে অনেক কথা বলছ, অনেক কিছু আমি শুনছি, আমার হুঁশ আছে, জ্ঞান আছে, আমি একদিকে তাকাইয়াছিলাম, আমার এই বডিটা কি জান্নাতের দরজায় না যায়, না জাহান্নামের দরজায় যায়, আমি ওই দিকে তাকাইয়া রয়েছি, কোন দিকে যাইতে আছে, যখন দেখছি বডি জান্নাতের দরজায় লাগিয়া গেছে, আল্লাহু আকবার, এখন আমি হাসা শুরু করছি, আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকাম, মজবুত থাকতে রাজি আছেন? কত বড় মজবুত! মেয়েরাজও গেছে না নিচে, নিচে না নেওয়া হয়েছে, তাজিম করে কই কি করা হয়েছে? মেয়েরাজ তো করেছে আনোয়ারশা কাশ্মীরি বলে, মূল পূজাতে মহাদেশি কাশ্মীরি, মেয়েরাজ তো করেছে সুদাব সাবড় সাবাওয়াত ফরেশে কাজামাত আর সে বলি সিদরা শরীরে আলম হামাজাক সবচেয়ে কবে রাস্তাকে ইজমাল তফসিল নম দান্দে দরি দায়রে সদিরে ও মিল খব মাকে আরব মারে কে যে ইমাক হার এলম আমল রাত মদারিগ্য মদিরি মরফুজাতে মহাদিসি কাশ্মীরি এরকম সা এটা লেখে। যখন নিয়া যাইতে আসে আরশে কুরসির কাছাকাছি গেছে, আল্লাহ আরশে কুরসির ডাক দিয়া কয়, এই আমার হাবিবরে আনতে আসি, এই তবু মধ্যে কদম রাখবো, কি রাখবো? কদম রাখবো, তাড়াতাড়ি আমার হাবিবের জন্য ফরশ বন্যা যা, ফরশে কদামাত আমার হাবিবের ফরশ কদম লাগবো, ফরশে কদামাত আর সে বরে সিদরা শরীরে আলম হামা সারা পৃথিবী কয়জন আলম হামা এক শখছে কবে রাস থেকে ইজমাল সার কথা, মেয়েরাজে কয়জনে নেওয়া হয়েছে? কয়জন? সাইয়েদুল রহমত আল্লী, শাফিউল খাতামুন, ইমামুল ইমামুল মুত্তাকিন, একশো নাম, কয়শো নাম? আল্লাহ সুবহানাল্লাহ। উম্মি লকব মাঘে আরব মারে কে যে ইমাক এমনে লকব উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিনিন নাবিগি আবার কয় মার্কেজ ইমা ইমানের কেন্দ্র, আল্লাহু আকবার, আল্লাহ হাবিব কিসের কেন্দ্র? উম্মি লখব মাঘে আরব মার্কেজ ইমা হার এলম আমল রাত মদারিগ্য মদিরি, যেতে কাজ করি কর্ম করি মদিনার সিল, ঠিক নেই? কাজ সিল লাগাও কোন ভাই? মদিনার সিল, যার মধ্যে মদিনার সিল আছে সেই ঠিক আছে, ঠিক নেই বলেন ভাই? আল্লাহ লাগাইতে রাজি আছেন নি বলেন ভাই? মদ উজানি না মদিনা, ঠিক নেই? আল্লাহ জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, কোন জায়গায়? এখানে একটু কথা কয়ে দিই, জান্নাত কোন জায়গায় কন কইতেন না? আসমানে। জাহান্নাম নিচে, নিচে কোন কোন জায়গায়? তফসিরে হাবির মধ্যে লেখছে বৈজ্ঞানিকরা ছয় মাইল নিচে গেছে, কয় মাইল? ছয় মাইল নিচে যাইয়া
যেতে তামা দস্তা সীসা যা কিছু আছে যা দেয় সব গুলিয়া যায়, সব শেষ হয়ে যায়, কোনো কিছুই কি রাখুন। যেতে লোয়া সীসা দস্তা তো হিয়ানে বলে জাহান্নাম, হিয়ানে বলে কি কোন। তো আল্লাহ কুদরতিভাবে আল্লাহর হাবিবরে মেয়েরাজের রাত্রে কি দেখাইছে, জান্নাতও দেখাইছে জাহান্নামও কি কোন দেখাইছে। দেখানোর পর জান্নাত দেখাইছে, আরে দেখে কি তিরমিজির ঘন্টাতে আমাদেরকে হাদি হুজুরে বলছেন, দেখে কি হুজুরের আগে আগে জান্নাতের মধ্যে শক্ত জুতা ফাই দিয়ে একজন দৌড়তে আছে। তো হুজুরের সফর সঙ্গে কে আসিল, হামসে জিবরিলে আমি বন্দায়ে খাকি, ইকবাল কয় দেখ কি তামসা। উনি হইল সাইয়দুল মুরসালিন, আর জিবরাইল হইল সাইয়দুল মালাইকা। সাইয়দুল কি সমস্ত নবীদের সর্দাররে, আল্লাহ মেয়েরাজে নেওয়ার সময় সমস্ত ফেরেশতাদের সর্দারে খাদেম বানাই দিছে। ঠিকই ঠিকই বলেন ভাই। হ্যাঁ ইকবাল মরহুম বলে, হামসে জিবরিলে আমি বন্দায়ে খাকি, হামসে জিবরিলে আমি বন্দায়ে খাকি, উসকা নাসি মান্না বুখারা না বদক শাহ, উসকা নাসি মান্না বুখারা না বদক শাহ। কো জিবরাইল কো যে কো জান্নাতের ভিতরে কে দৌড়তে আসে, কো হুজুর বেলালে হাফসি। কো হে কেমনে আইছি, কো হে মসজিদে নববী তো আজান দেয় জান্নাত দৌড়ি, আল্লাহ আকবার আল্লাহ জান্নাত কি করে দৌড়ি। তাই মজবুত ইমান রাখতে রাজি আছে। ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহ হাবিব মেরাজের থেকে আসার পরে যখন জিজ্ঞাসা করছে, বেলাল আমি তোর সব দেখছি কী আমল করছে একটু ক, সব কতজন আমি তো আমল টামল কিছু জানি না, গোলাম মানুষ কিতো দাস, সিদ্দিকে একবার কিনছে কিনে আইনা দিছে, আপনি দয়া করিয়া কী করছেন আজাদ করিয়া দিছে, আপনি দয়া করিয়া মসজিদে নববীর কী বানিয়েছেন কোন মহাজন বান। কই একটা আমল আছে হুজুর, যে সময় অজু করি দুই রেখাত তাহাজ্জুল তাহিয়াতুল অজু দুই রেখাত নামাজ পড়ি। কই বেলাল তোরে তাহাজ্জুল তাহিয়াতুল অজুকে তোরে আল জান্নাতে দৌড়াইতে আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। তাই ভাই আমাদের রব কে কোন, রবরে মজবুত থাকতে রাজি আছেন। করোনা ভাইরাস ঠিক নেই কোন, সারা পৃথিবী সাইজ, সারা পৃথিবী কি কোন সাইজ বুঝুন না। আমেরিকা পরাশক্তি, রাশিয়া পরাশক্তি, কি শক্তি, হাইড্রোজেন এটম মিজাইল বোমারু একটা কারে খায় কারে ধরে, কিন্তু করোনার লগে ফারে না। ঠিক নেই বলেন ভাই, কিন লগে ফারে না কোন ভাই, ঠিক নেই বলেন ভাই। কার ধর কোন আঙ্গু হুজুরি কইতো, আমার আব্বাই কইতো খোদাই মাইরের আওয়াজ নাই, কি কইতো কোন খোদাই মাইরের কি নাই, আল্লাহ ধরলে এটার কি নাই কোন আওয়াজ নাই। দেখছেন সারা পৃথিবী সাইজ, সারা পৃথিবী কোন ভাই, কেউ কিছু কয় না, কি গেছে কোন। ওই এই ভ্যাকসিন এইটা টিকা আবিষ্কার করে, এতারে দিলে ভালো এরে দিলে মরিয়া যায়, কহুর বুঝলাম না কিছু, ঠিক নেই বলেন ভাই। এই কত আবিষ্কার হইতে আছে, আল্লাহ আকবার, এটা কার ধরা বলেন ভাই, হ্যাঁ কার ধরা, কোনো হাইড্রোজেনে কুলায় না, অ্যাটমে কুলায় না, ঠিক নেই বলেন ভাই, আল্লাহ মিজাইলে কুলায় না, আল্লাহ। এই তুফান আইলে গাছগুলি কি আর এখন লড়ে না এইভাবে, আর বাঁশ কি আরে শুয়া যায়, আরে আবার কি হয়ে যায়, একটু লারা সারা দেয় ইমানদারে, তো ইমান মজবুত হয়, ঠিক নেই বলেন ভাই, কি একটু লারা, ইমানদার যারা দুর্বল আঙ্গ মতন ইমানদার, লারা সারা দিলে কি হয়ে যায় কোন ভাই, মজবুত, ঠিক নেই বলেন ভাই। তো লারা সারা আইবে, সাহাবাই কেরামের যুগও লারা সারা আসিল, যুগে যুগে লারা সারা দেয়, লারা সারা দিলে আঙ্গ দুর্বল ইমানদারে, কত মানুষ নামাজি হয়েছে জানেনি আপনারা, আল্লাহ আকবার, কত মানুষ কি রাখছে কোন, কয় হুজুর কোন জানা কতনে মরিয়া যায়, তোবা তো আমি করে লো দাঁড়িয়ে দূরে রেখে দিছি আর কাটতাম না, কি গে কোন করুণায় সাইজ, আল্লাহ আকবার, ঠিক নেই বলেন ভাই, আল্লাহ আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামা, অটল থাকতে রাজি আছেন। তো অটলের তাফসির অনেকগুলা, ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ, ফকি নাম শুনছেন না, ওনার কিতাব আছে না লেখা, উনি বলেন কয় আমার খেয়ালে সুম্মাস তাকামত তফসির তো অনেকগুলি আছে প্রসিদ্ধ প্রসিদ্ধ তাফসির, আমার খেয়ালে উনি বলেন এই যমনার মধ্যে ওই লোকটার ইমান অটল, ওই লোকটার ইমানে মজবুত, ওই লোকটার নামে সুম্মাস তাকামু, যেই লোকটায় ফাঁস অক্ত নামাজ অক্ত মতো আদায় করে। এটা কে বলছে,
আবুল্লাহ সমরকন্দি, আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই লোকটাই পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করে তার নাম কি সোম্মাস তাকাম। আল্লাহু আকবার। আসিনি আমরা নাই নাই তো ওয়াক্ত মতন কি মতন কোন ওয়াক্ত মতন নামাজ পড়া ভরি পাঁচ ওয়াক্ত আল্লাহর রহমত, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ সবাইরে কবুল করো, কিন্তু টাইমে টাইমে ফারিনি লরিয়া সরিয়া যায়নি ভাই বলেননি কিছু কিছু বেশ কমনই টাইম আল্লাহ বেশ কমন সোম্মাস্তা কাম। আবুল্লাহ সমরকন্দি বলেন আমার খেয়ালি এই জমানার মধ্যে ওই লোকটার ইমানে অটল যেই লোকটাই কি করে কন পাঁচ ওয়াক্ত নামাজ কি আদায় মতো করেন ওয়াক্ত মতো আদায় করে। রাজি আছেন ইনশাআল্লাহ, রাজি আছেন ইনশাআল্লাহ। কীর কথা বলছে আবুল্লাহ সমরকন্দি, কীর কথা বলছে নামাজের কথা, কারণ কি সুম্মাস্তা কাত, কারণ কি নামাজের সমকক্ষ কোনো গোলামি নাই, বলুন না নামাজের সমকক্ষ কোনো কি নাই গোলামি নাই। প্রথম অবস্থায় কি করি আধ কচুটু কুটাই, কথা কয় না নামাজ পড়তে আধ কচুটু কুটান, এইভাবে উড়াননি এইভাবে উড়াই না, আচ্ছা কানের মধ্যে হাত ধরা হাত লাগানো এটা আমরা স্কুলে মাদ্রাসায় পড়ছি কত বেশ জুতি না, স্কুলে কান টানা খাওয়াইতো টেবিলের নিচে মাথা দেওয়া হয়তো কেন ঠিক নেই বলেন ভাই আগে আগে নামাজ পড়তে হইলে প্রথম কী ধরি লাগ বরাবর এই পর্যন্ত বা লাগাই ঠিক নেই বলেন, এরপরে কিনলাম হাত বাঁধলাম কত নত, এরপরে কী করলাম আয় হায় অস্তিত্বে শেষ, অস্তিত্বে কী কর এরপরে কী করলাম সেই দে আয় হায় আর কিছু আসেনি অস্তিত্ব বলতে, তার নাম কী কন তার নাম কী বলেন নামাজ, তার নাম কী কান উডাইলাম হাত বাঁধলাম এরপরে রুকু দিলাম এরপরে কী দিলাম সেই দে দিলাম তার নাম কী নামাজ। আচ্ছা কোন এবাদতটা এরকম আছে বলেন তো, আসেনি জাকাত ফরজ দিয়ে লাইছেন কি হয়ে গেছে আদায় গেছে, হজ ফরজ আল্লাহ করার তৌফিক দিছে করে লাইছেন কি আদায় গেছে কোন হজ আদায় গেছে, এরম কানো ধরন হাত বান্ধন রুকু দেওন সেইদা দেওন এরম কোনোটা তাসিনি বলেন ভাই। এই কারণে আবুল্লাহ সমরকন্দি বলেন আল্লাহ আকবার সুম্মাস্তাকামুর অর্থ এই যুগের ওই লোকটাই বড় ইমানদার, ওই লোকটার ইমানে মজবুত, ওই লোকটাই অটল যেই লোকটাই ফাঁস অক্ত নামাজ অক্ত মতো কী করে কোন আদায় করে। রাজি আছেন নি, আমিও তো নামাজি আপনারাও নামাজি সাহাবাই কারামরাও নামাজি ঠিক নেই বলেন ভাই বেশ কম আসেনি। হজরত দেওয়ানে হাফিজ রহমতুল্লাহ আলাই হাফিজ সিরাজি হাফিজ উনি কয় বজমি তো সেইদা করে দাম, বজমি তো সেইদা করে দাম যে জমিনে নেদা বরাম, বজমি তো সেইদা করে দাম যে জমিনে নেদা বরাম, তোমরা খারাপ করে দে বসইদা গেরিয়া গি। সিরাজি কয় আমি সেইদাত গেলাম যাই কপালটা মাটিতে লাগাইছি জমিনে আমার লগে কথা কয় নিজের কিতাবে লেখে দেওয়ানে হাফেজ এরকম ওসা বজমি তো সেইদা করে দাম যে জমিনে নেদা নেদা হাজার যে জমিনে নেদা বরামদ তোমরা খারাপ করে দে বসই দেগেরিয়া। সিরাজি তো সেইদার মধ্যে অন অহংকারী আছে আল্লাহ আকবার, এরা হেরা কেরম নামাজি জমিনের লোক কথা কয় আরেক জায়গায় লেহে আরেক রুমি জেসে মে তু আজ খাঁকে সৈদা চুনা মুদ জেসে মে তু আজ খাঁকে সৈদা চুনা মুদ রোহে উবর আর সে সৈদা খাম না মুদ। সুহান আল্লাহ বেডি বডিয়ে সেই দা দেয় মাটিরে মসজিদের হলুরে আর রোহু আত্মা বলে ধাক্কা লাগায় আরশের মধ্যে আল্লাহ আকবার, এই বডিয়ে সেই দা দেয় কোন কোন জমির মধ্যে আর রুহু সজদা দেয় কোন আল্লাহ জেসে মে তু আজ খাঁকে সজদা চুনা মুদে জেসে মে তু আজ খাঁকে সজদা চুনা মুদ রোহে উবর আর সে সজদা খাম না মুদ। সুবহান আল্লাহ। নামাজ কারে কয় এই জন্য আল্লাহ আকবার কে কয় কোন আল্লাহ
সুম ফকির আবুল্লাহ ইসলামর কদ্দি কয়ে সুম্মাস টাকা মজবুত থাকা অটল থাকা এটা বড় মজবুত করে এই যুগের মধ্যে এটা ওনার খেয়াল ব্যক্তিগত কী কন খেয়াল যে সমস্ত লোক পাঁচ অক্ত নামাজ পড়ে ভক্ত মতন তাদের নাম হইল কী কন সুম্মাস টাকাম আল্লাহ তৌফিক দান করে সকলে বলে না আমিন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে যেদিন শাহাদত বরণ করাইলেন কারে খলিফাতুল মুসলিমিন হযরতে উনি সারাদিন নফল রোজা রাখছেন মসজিদের নববীর মধ্যে ওই দিন এক উক্ত নামাজও ফরাইতে ওনাকে যাইতে দেওয়া হয় নাই গেরাও করিয়া রাখছে খুতবাতে হাকিমুল ইসলামে লেখে এবং যেই মসজিদের কূপ মসজিদের নববীর একটা কুয়া মানুষের মিষ্টি পানি পান করার জন্য একক টাকা কত কত এককভাবে টাকা নিছে কার থেকে ওসমান গনি থেকে এবং আল্লাহ হাবিব বলছে ওসমান যদি আর একটা নেকো না করে তার জন্য জান্নাত রেডি হয়ে গেছে এমনি তো আশারা এম বর্ষারা আরও খোলা হয় কি কোন রাশেদিন র্যাং বেশি না কম র্যাং বেশি না কম হাইনি হাইনি আশারা এম বর্ষারা এক র্যাং ঠিক নেই বলেন সাহাবা এক র্যাং আশারা এম বর্ষারা সুসংবাদ জান্নাতের এরপরে আবার কি কোন খোলা হয় আল্লাহ সুবহান উনি আবার জিন্নু জিন্নুরাইন সুবহান আল্লাহ সুবহান জিন্নুরাইন আল্লাহ আকবার যখন উনি সারাদিন নফল রোজা রাখছে ঘরের মধ্যে নামাজ পড়ছে আসরের নামাজ পড়ার পর কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করতেছে আর উনি তো জামেল কোরআন কী কোরআন কন কোরআন শরীফ এইভাবে একত্রিত করছে কি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি এখন এই আসরের নামাজ পড়িয়া কোরআন শরীফ পড়তেছে দুষ্কৃতীরা ঘরে জোরে ঢুকছে কেউ কেউ দরজা ভাঙছে কেউ কেউ জ্বালাইছে দু একজন সাহাবিয়ে শহীদ করে ঢুকছে হযরত ওসমান গনি বসায় কোরআন শরীফটা বসায় পিছনে দিয়ে তীর মারছে তীরটা এখান দিয়ে বাইর হয়েছে ওই রক্তের সিটা ফোঁটাগুলি কোরআন শরীফের মধ্যেও পড়ছে তো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তো সব লেখে উনি আসতে ডুইলা পরেতে হাসতে আসে সাহাবাই কারাম বলে হুজুর সারাদিন রোজা রাখছেন আল্লাহ ইফতারির সময়ও তিনি কোটে আমনে এখন আপনার শাহাদত বরণ করাই করাই দিল আমনে হাসতেছেন কয়ে সাহাবাই কারাম হাসি না আল্লাহ হাসায় হুজুর কেমনে হাসায় কয়ে আমারে বলতেছে যে ওসমান তিনি সন্দেহ আসেনি যদি কাউকে সন্দেহ তো আপনারা থাকেন আঙ্গুর নিয়ে যাবে আঙ্গুর কি যাবে কোন ভাই তা তা নাজ্জালু আলাইহিমুল মালাইকা তিন টাইমে ফেরেশতা আসবে কয় টাইম আল্লাহ সুবহান তা তা নাজ্জালু আলাইহিমুল মালাইকা আই ইনদাল মউত আই ইনদাল মউত মউতের টাইমে বলে অগণিত রহমতের ফেরেশতা আপনার বিছানা আসবে ফরশে আসবে বসে বসে কিনবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহাইক ভয়ের কোনো কারণ নাই ভয়ের কোনো কি নাই বলেন ভাই দেখেন না হযরতে বেলালে হাবশি কয় আমি তাকায় রয়েছি জান্নাতের দিকে সোহা বডিটা কোন জায়গায় লাগে সোহানাল ওসমান কয় আমি হাসি না আমার আল্লাহ হাসিতে আছে আল্লাহ আকবার ঠিক নি বলেন ভাই তা তা নাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ কিসের সুসংবাদ কিসের সুসংবাদ ভয় নাই চিন্তা নাই ভয় নাই চিন্তা নাই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশি রাওয়াম রাহাতে যা তলবাম ওয়াজফায়ে জানাবে রাওয়াম নজর করে দাম কে গোরায়াত বসেরি গমে রোজে তা ধরে মায়ে কাদা সাদা ও গজল খাবে রাওয়াম কই মানুষ এই আমরা মৌতের ভয় পাননি আপনারা মৌতের ভয় পান না আমরা তো ভয় পাই হাফেজ সিরাজি কয় মৌত হইছে আনন্দের দিন কী দিন আর শুনছেন কী দিন কোন খুরমা রোজে কাজে কই দিনটা কত আনন্দ খুশির দিন কই কোন দিন কই যেদিন আমার ওয়াইরান কবরস্থানে নিয়ে যাবে কই কেন কেন
রোজ কাজে মঞ্জিলে ওয়ে রাবে রাওয়াম রাহাতে যা তলবাম ওই দিলি দিলে শান্তি ওই দিন কি শান্তি কোন রাহাতে যা তলবাম ওয়াজফায়ে যা না বেরাওয়াম কেন আমি ওই দিন মাসুকে হাকিকি খোদার কাছে যাইতে পারবো এটাই আমার আনন্দ এরপরে বলে কি নজরে করে দাম কে গোরাইয়াত বছরি গমে রোজে নজরে করে দাম আল্লাহ আকবার বিপদে পড়লে মান্নত মানেনি মান্নত বুঝুন না আল্লাহ এই মাহমুদিয়া মাদ্রাসাত কি দিমু একটা গরু দিমু একটা ছাগল দিমু ধানের বদলা কি দিমু ধান দিমু বলেন এরকম আমি সিরিয়া দিকে আল্লাহ আমি একটা মান্নত মানছি কারে কয়জনই কয় নজরে কর নজর মানে মান্নত নজর নজরে কর দাম কে গো রাইয়াত বসেরি গমে রোজে কই যেদিন আমার কবর দিয়া দিব সেদিন কাল লাগে একটা মান্নত মানছি কই কি মান্নত মানছি জবাব দেয় নজরে কর দাম কে গো রাইয়াত বসেরি গমে রোজে তা ধরে মায় কাদা সাদা ও গজল খাবে রাওয়াম ওই দিন কেউ নাই আমি আর আল্লাহ আমি আল্লাহর ইশকের প্রেমের গজল কমু শের আশার কমু আল্লাহর সাথে মিল্লা যাবো আল্লাহ আকবার নজরে করে দাম কে গোরাইয়াত বসেরি গমে রোজে তা ধরে মায় কাদা সাদা ও গজল খাবে রাওয়াম আমরা না মৌতের ভয় ভাই মৌত বলে কি দিন আরেক জায়গায় লেহে গরছে দূরম আসবে সাথে করবে হিম্মত দূরে নিস গরছে দূরম আসবে সাথে করবে হিম্মত দূরে নিস বন্দা এসা খে সামায়ম ও সানা খানি সুমা আল্লাহ আমি যদিও আমনের থেকে দূরে আমি যদিও আমনের থেকে কি কাতর আমরা দূরে না কিন্তু আল্লাহ আমার বডি দূরে আমার দিলটা হিম্মতটা কোনো কম না আল্লাহ আকবার গরজে দৌড়াম আসবে সাথে করবে হিম্মত হিম্মত কোনো কিনা কোন দূর না আমার বডিটা কি কোন দূরে গরজে দৌড়াম আসবে সাথে করবে হিম্মত দূর নে বন্দায়ে শাহ হে সামায়ম ও সানা খানি সুমা বন্দায়ে শাহ আমি আমনের গোলাম কার গোলাম আল্লাহ যদি একটু গুণা কুসি আর কি কর সামায়ম যদি একটু কি তো প্রশংসা তো আমনের করি তো মাফ করতেন না মাফ করিয়া দেন আল্লাহ আকবার বন্দাকার কোন আমনের যদিও গুনা করছি তাহলে জন প্রশংসা আমনের করি আমনে কি করে দেন কোন ভাই মাফ করে দেন তাই ভাইরা এই মাহমুদিয়া মাদ্রাসা আল্লাহ আজ আর কয়জন ছাত্রকে ভাগ দিয়ে দিলাম হ্যাঁ হেফজু ৪২ এর দাওরা ১২ জন এরপরে আরো দিশিনি বলেন ভাই আমি মোস্তাকর নবী সাহেব আসছে এরপরে আরো ওলামায়ে কেরামরা আছে বয়ান করব আমি আর কথা বাড়াই না ইমানের হয়ে মজবুত থাকতে রাজি আছেন ইনশাল্লাহ ফাঁস অত্ত নামাজ সঠিকভাবে আদায় করতে রাজি আছেন ইনশাল্লাহ লারা সারা দিব কি দিব কোন আমরা কি থাকবো কোন মজবুত থাকবো অটল থাকবো যদি থাকি তাহলে মৌতের টাইমে অগণিত ফেরেশতা আসবে আয়া বলবো তোর ভয় নাই তোর কি নাই কোন চিন্তাও নাই ভয় নাই কি আছে অবশিরুবিল জান্নাহ কিসের সুসংবাদ বলেন ভাই জান্নাতের সুসংবাদ সেই সুসংবাদ জমিনের মধ্যে পাইবেন কোন সময় পাইবেন বলেন ভাই জমিনে রাজি আছেন ইনশাল্লাহ অবশিরুবিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল এই দুনিয়ার মধ্যেও আল্লাহ সাহায্যকারী কবরের মধ্যেও সাহায্যকারী হাসরের ময়দানও কে সাহায্যকারী বলেন ভাই আল্লাহ তা আল্লাহর সাহায্য ছাড়নি ইনশাআল্লাহ সকলে ছাড়নি কারা কারা আল্লাহ আকবার তাহলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে চলতে রাজি আছেন ইনশাআল্লাহ কোরআনে কারীমের উপরে মজবুত থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ দ্বীনের উপরে মজবুত থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ নামাজের উপরে মজবুত থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাগি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা আল্লাহ যা চাইবেন তা কোথায় পাইবেন কোন জান্নাতে ঠিক নেই বলেন ভাই এক সাহাবি মুসলিম শরীফ মেশকাত শরীফ আছে হুজুর আপনি দেন জান্নাতের এত খোশখবর দিতে আসেন আমি তো ঘোড়া দৌড়াইতাম আমারে ঘোড়া দিব না
আল্লাহ রাবি ওয়ালাকুম ফিহা মা তাসতে তুই যা চাস। আর সাহাবি কে হুজুর আমি তো গৃহস্থী করতাম, জমিনের মধ্যে চাষাবাদ করতাম, আমারে দিবনি, কইরম দশটা দুনিয়া দিব। আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাসতে তাগি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ওই জান্নাতের মধ্যে মেহমানদারি করব কি? হ্যাঁ, নুজুলাম শব্দের অর্থ কি কোন মেহমান? মেহমান কার মেহমান? মেহমান যদি মেজবান যদি নাকি মেহমানের লগে আইসা দেখা না করে, খানা টানা খাওয়ায় দৌড়াদৌড়ি না করে, মেহমান বেশি খুশি বুনি। ওই দিনকার মেহমানদারি কে করবো? এই ফেরেস্তা করে দিয়ে করাইতাম না, নবী করে দিয়ে করাইতাম না, বন্দারা সেইটা দিছে আমারই, ঠিক নি বলেন ভাই? কাজ করছে আমার, এত কষ্ট করছে, আজকের মেহমানদারি নুজুলাম মিন গফুরির রহিম। কার পক্ষ থেকে বলেন ভাই? আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। এটি আল্লাহর মেহমান হইতে কারা কারা রাজি আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করো। আল্লাহ দিনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করো। এটি আল্লাহ হাবিব বলে মুসলিম শরীফ কি শরীফ কোন? আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম, আমানতু বিল্লাহ সুম্মাস ইমান লও। ইমানের ভাই কিতাব এক সাহাবি কে হুজুর আমি আরাম নেড়ে বেশি বস্ত্রস্ত করতাম না, সৌদা একটা হাদিস কুয়ে দেন যে হাদিসের আমি মজবুত থাকলে জান্নাতে যেতাম পারি। তো হুজুর বলে আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম, তো ইমান লও, ইমানের ভাই অটাল থাকো। অস্তাকিম কেমনে? কামা উমিরিতা, এই কোরআন শরীফ আছে কামা, আল্লাহ যেইভাবে বলছে এইভাবে কি থাকো? কোন অটল থাকো। আল্লাহ পাক আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।